যেভাবে ধরা পড়লেন মজনু প্রিয় দর্শক মূল খবরে যাবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মজনু বয়স আনুমানিক তিরিশ বছর হালকা পাতলা গড়ন ক্ষীণকায় এই লোকটি হিংস্র হয়ে উঠেছিলেন তার হিংস্রতার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কুর্মিটোলায় ব্যস্ত সড়কের পাশে ঝোপে তাকে ধর্ষণ করে মজনু দীর্ঘ তিন ঘন্টা আটকে রাখেন মেয়েটিকে ধর্ষণের ঘটনায় মজনুকে আজ বুধবার ভোরে শেওড়া রেল ক্রসিং এলাকা থেকে আটক করে র্যাব কিন্তু ধর্ষণের ঘটনা ঘটিয়ে এই দুই দিন কোথায় ছিলেন মজনু র্যাব জানায় ঘটনার পর মজনু ঘটনাস্থল থেকে চলে যান রাস্তার ওপারে রেল স্টেশনের এলাকায় সেখানে অরুণা নামের এক নারীর কাছে মজনু কেড়ে নেওয়া মোবাইল ফোন সেটটি চারশো টাকায় বিক্রি করেন এরপর মজনু ওই রাতে পাড়ি দেন নরসিংদী জেলায় নরসিংদী রেল স্টেশন এলাকায় ঘটনার পর দিন সোমবার পুরো দিন কাটিয়ে দেন তিনি সেখান থেকে গতকাল মঙ্গলবার সকালে আবার চলে আসেন রেল ক্রসিং এলাকায় এরপরই ধরা পড়েন মজনু মজনুকে ধরার পর আজ বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান র্যাবের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাসেম বাজার র্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাসেম বলেন মজনু যার কাছে তার মোবাইল ফোনটি বিক্রি করে সেই অরুণাকে আটক করা হয় আটকের পর অরুণা জানান তিনি কেনার সময় মোবাইল ফোনটি বন্ধ পান মেরামতের জন্য অরুণা সেটটি খাইরুল নামের একজনের কাছে দিয়েছিলেন পরে খাইরুলকে আটক করা হয় অরুণা ও খাইরুলের কাছে মজনুর শারীরিক গঠন সহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যায় এই তথ্যের ভিত্তিতে মজনুকে আটক করা হয় র্যাবের এই কর্মকর্তা আরও জানান মজনুর মুখের সামনে দুটি দাঁত ভাঙা ছিল বারো বছর আগে ট্রেন থেকে পড়ে দুই দাঁত ভেঙে যায় ধর্ষণের শিকার মেয়েটির দেওয়া বিবরণের সঙ্গে অরুণা ও খাইরুলের দেওয়া মজনুর চেহারার বিবরণ মিলে যায় এরই সূত্র ধরে মজনু আটকের জন্য র্যাব অভিযান শুরু করে র্যাবের ব্রিফিংয়ে বলা হয় মজনুর গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামে বেশ কিছুদিন আগে তার স্ত্রী মারা যান মজনু ঢাকায় বিমানবন্দর শেওড়া এলাকায় কখনো দিনমজুর কখনো হকারের কাজ করতেন তবে এসব পেশার আড়ালে তিনি ছিনতায় চুরি করতেন আবার মাদকাসক্তও ছিলেন এর চেয়েও ভয়াবহ ঘটনাও ঘটাতেন মজনু সেটি হচ্ছে ধর্ষণ ভিক্ষুক প্রতিবন্ধী নারীদের তিনি টার্গেট করতেন এ ধরনের নারীদের কৌশলে নিয়ে এলাকায় রাখতেন তিনি। এরপর সেই নারীদের ধর্ষণ করতেন মজনু তিনি একজন রেপিস্ট বা ক্রমিক সূত্রে জানা গেছে মজনু এভাবে পাঁচ ছয় জনকে ধর্ষণ করেছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু তার এসব অপকর্ম ও হিংস্রতার কথা স্বীকার করেছেন ধরা পড়ার পরও মজনু নির্ভিকার রয়েছেন র্যাবের পরিচালক সারোয়ার বিন কাশেম বলেন উজনু বিকৃত মানসিকতার লোক তাকে শনাক্ত করেছেন ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়েটির সঙ্গে আমি কয়েকবার কথা বলেছি তিনি বলেছেন আমি দুনিয়ার সমস্ত মানুষের চেহারা ভুলব কিন্তু এর চেহারা ভুলব না প্রিয় দর্শক এরূপ সিরিয়াল রেপিসদের হাত থেকে আমাদের নিরীহ মেয়েদের বাঁচতে কি কি করণীয় বলে আপনাদের মনে হয় তা নিচে কমেন্ট সেকশনে লিখুন এবং আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ